Assalamualaikum kaku. Waalaikumsalam. Harina. Ye. Ekdin pore koi to naili. Oi, tum sor gechilam kaku. Oine huzurer dorgay tar paer kache porechilam. Kemne din katche, kemne rat katche Allah malum. Tum sor huzurer dorgay asili tui. Je kaku. Huzurer dorgay thakle kono kichu kono bhabe khel thay na. Zikire zikire kemne je din choli jay rat ashe Allah jane. Mone hoy এটা যেন আল্লাহ পাকের খাস রহমতের একটা জায়গা। না, সবই ঠিক আছে। সত্যই তুই হুজুরের দরগায় আছিস এতদিন। নাউজুবিল্লাহ কাকু, আমি এটা কি কোন হুজুরের দরগা লই কেউ কি কোনোদিন মিশা কথা কইতে আরে। না, এটা ঠিক আছে। কিন্তু এই যে তুই এতদিন বাড়ির বাইরে, তোর বউয়ের খোঁজ খবর কে রাখছে? কে ওর কাছে আসিল? আল্লাহ আছেন না কাকু, আল্লাহ। আমি ওরে আল্লাহর কাছে সবদ্ধ করে রাখেছি কাকু। আমি যাই। টুমসর হুজুরের দরগার মাহাত্ম্য আলাদা। সেখানে কেমন করে দিন কাটি যায়, কেমন করে রাত কাটি যায়, কোনো কিছু কোনো ভাবে বোঝার উপায় না। আল্লাহর খাস রহমতের একটা জায়গা, বুঝছো? আসি রে বদল। আসসালামু আলাইকুম। হাজরা, ও বিবি হাজরা, কই রে তুই? হাজরা, তুমি কখন আসলা? আসসালামু আলাইকুম। কি রে, ওরে আল্লাহ, শাড়ি কাপড় তুই সেলার কামিজ পরছো? তো সেলার কামিজ পরে কই গেছিলি? না, আমি কোনো জায়গায় যাইনি। কোনো জায়গায় যাস না? আমি খোদার কসম বলতেছি, আমি কোনো জায়গায় যাইনি। কথায় কথায় কসম কাটতে নাই বিবি, ঘরে তালা, আর তুই কসম কাটি কইতেছস কোনো জায়গায় যাস তাই? এটা কোনো কথা হইলো? তালা তো দিছে ঘর খালি, সেই জন্য তো খালি ঘরেই কই গেছিলি? না, কোনো খালি না, আমি কোন জায়গায় যাইনি, আমি খোদার কসম বলতেছি। আমি একটা মিথ্যুক বিয়ে করলাম, হায় খোদা, ঘরের বউ আমার লগে উঠতে বসতে মিছা কথা কয়। খোদা, তোমার কসম কাটি মিছা কথা কয়, তুমি আর বিচার করো, বিচার করো খোদা, বিচার করো। আমি মাত্র টুমসর তোলাইছি, এখন তোর লোকে খারাপ ব্যবহার করতে চাই না। কিছু থাকলে খাইতে দে, খিদে লাগছে। আর কি তোরে, না আমি কতদিন কইছি এসব নমস্কার টমস্কার এগুলি কবি না মারে। কাকা, নমস্কার দিলে ক্ষতি কি? আমি তো একজন মুসলমান নাকি? জি। তাহলে আসসালামু আলাইকুম এটা কইতে কি তোর ঠোঁটে কাঁঠালের আঠা লাগে? কাকা, ওই আসসালামু আলাইকুম আর নমস্কার তো একই কথা। তো একই হইলে আসসালামু আলাইকুমই ক। চুপ করে রয়েছস কবি? না না, কইলে জোর করে কইবেন নাকি? ওই যে নোজ মহিলা আছে না, ওটা যেমন হারে গোস্তে একটা জাত শয়তান, তুইও দিনে দিনে আস্তে আস্তে জাত শয়তান হইতেছস। কিন্তু তোর বোঝা উচিত যে তুই আর নজবুল এক জিনিস না, ফারাক আছে। আছে তো, নজবুল দাদাও আপনার মতো মুসলমান, এটা বুঝছস? বুঝি। তো নজবুল দাদা আপনার মতো মুসলমানই ফলায় না। আসসালামু আলাইকুম নজবুল ভাই। নজবুল ভাই, খবর ভালো? না। কিসে? সারা জনম কইলি নমস্কার দাদা, আর আজকে কষ্টে সালাম আলাইকুম নজমুল ভাই, ভালো থাকি কেমনে?
না ওই কাকারের নমস্কার দিছি বলে কাকা রাগ করছে বলে যে মুসলমানদের বলে নমস্কার দেওয়ার নিয়ম নাই তাই নাকি মিয়া ভাই নিয়ম কি আপনি বানাইছেন নাকি কবে বানালেন আল্লাহর হস্তে তুমি আমার সাথে কথা কইবে না তুমি তোমার রাস্তায় থাকো আমি আমার রাস্তায় থাকি একটা কাম করেন মিয়া ভাই আপনি দয়া করে আপনি রাস্তার ঠিকানাটা আমারে দেন আমি আর ওই রাস্তায় যাবো না জানেন কি মিয়া ভাই ভালো কথা নজমুল ওই দিন যে কইছিল তুমি জাহান্নামের চোর রাস্তায় যাইতেছো তো ওই জায়গার আবহাওয়াটা কেমন দেখলা না সুবিধা না মিয়া ভাই খুব একটা ভালো না কি কও জাহান্নামের আবহাওয়া তো তোমার শরীরের খুবই উপযোগী অনের কথা আমিও তাই ভাবছিলাম কিন্তু গিয়ে দেখলাম যে অন্যরকম একেবারে আমার শরীরের উপযোগী না এরকম তো অনের কথা না আমার মনে হয় তুমি জায়গা মতন যাইতে পারো নাই জাহান্নামের চৌরাস্তায় গেলে তো তোমার ফিরত আসার কথা না আমার হিসাবে তো তাই কয় মেয়ে ভাই সারা জন্মে তো আপনার একটা হিসাব ছাড়া কোনো হিসাব মিলে না কোন হিসাবটা বুঝছেন না কোনটা ওই যে শেফালির মায়ের মরুক আর আপনি আমাগো অহংকার তত্ত্বা সুন্দরী ভাবিরে বিয়া করেন আপনার হিসাবটা কিরম মিলল শেফালির মায়ও মরল ভাবিরে বিয়া করলেন একেবারে শেফালির বাপ খাপে খাপ কি হয়েছে জান না মিয়া ভাই আমি তো জাহান্নামের চৌরাস্তায় যাওয়ার সাথে সাথে ওইখানকার বাসিন্দারা দৌড়ে আইছি আইসা আমার কাছে আপনার জন্য জানি খুব দুয়া দুলে মিলাদ করছে আর দোয়া করছে যে আপনি হিসাবটা জানি মিলে আর করলো যে আপনি কিরকম আছেন আমাকে জাত ভাই গোলকার কিরকম আছে আপনার সম্বন্ধে খবর দিতে পারছি ওই যান